নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগস্ট 2022, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে একটি কথা আমি বারবার বলছি, আপনাদের ক্ষেত্রে 6 আগস্ট এবং 10ই আগস্ট এবং 17ই আগস্ট এবং 20ই আগস্ট এই কয়েকটি ডেট আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি মিথুন রাশি মানুষ, আপনার জন্য এই আগস্ট মাসে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মিথুন রাশির আপনি মানুষ, এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে দিবে। যদি আমার এই রাশিফলটি আপনাদের কিঞ্চিত মাত্র যদি আপনার জীবনে উপকারে আসে, আমি নিজেকে খুব গর্ব অনুভব কিন্তু করব। তাই মিথুন রাশির যারা জাতক অথবা জাতিকা আছেন, তাদের কী আগস্ট মাসে কী হতে চলেছে, কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, সেই বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। নাম্বার 1 পয়েন্ট, আপনাদের ঠিক মাসের শুরুতে রাশিতে শুক্র কিন্তু অবস্থান করছে। শুক্র অবস্থান করছে এবং আপনাদের রাশির অধিপতি ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে মাসের শুরুতে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না, এবং রাশিতে শুক্র আপনাদের মান সম্মান সুনাম বৃদ্ধি কিন্তু করবে। এবং 6 আগস্ট 2022 যখন শুক্র ধনভাবে অবস্থান করবে, দুর্দান্ত রেজাল্ট দিবে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হবে আপনাদের। বিশেষ করে এটা 17ই আগস্টের পর থেকে আরও দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। কেন পাবেন? তখন রবি কিন্তু সরে যাচ্ছে আপনার সিংহ রাশিতে এবং শুক্র এককভাবে আপনার ধনভাবে অবস্থান করছে। শুক্র আপনাদের পঞ্চমপতি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ আপনাদের সৃষ্টি করবে মিথুন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের কথার মধ্যে মধুরতা দেখা যাবে, পরিবারের লোকের সঙ্গে যথেষ্ট আপনার একটা ঘনিষ্ঠতা কিন্তু হবে, পরিবারের কাছ থেকে আপনার সুনাম আপনারা কিন্তু পাবেন। এবং আপনি মিথুন রাশি মানুষ, থার্ড হাউসে এই বুধ অবস্থান করছে আপনার 19 আগস্ট পর্যন্ত। আপনাদের যাদের কন্ট্রাক্ট, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আছে, সেই কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা পাবেন। বড় ধরনের যারা ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং রবিও এখানে ঢুকে যাচ্ছে 17ই আগস্ট থেকে। আপনাদের ক্ষেত্রে থার্ড হাউস সেই ক্ষেত্রে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের মনের উইল ফোর্স বৃদ্ধি কিন্তু হবে। মিথুন রাশি আপনি মানুষ, আপনাদের মনের জোর কিন্তু বাড়বে, কারণ তৃতীয় ভাব আমাদের পরাক্রমের জায়গা, কমিউনিকেশনের জায়গা। কমিউনিকেশন, আমাদের উইল ফোর্স এগুলো কিন্তু বাড়বে, কারণ রবি সক্ষেত্রিক এবং আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি বা ভাই বোনদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা এগুলো কিন্তু আপনারা মিথুন রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং বুধ আপনার 20 আগস্ট আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে। দেখুন, কন্যা রাশিতে প্রবেশ করে চতুর্থভাবে
আপনার রাশির অধিপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে এখানেও আপনার রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদেরও হংস নামক মহাপুরুষ রাজযোগ চলছে। আপনাদের ক্ষেত্রে ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ এই দুই দুইটি রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দেবে মিথুন রাশি। এবং চতুর্থভাবে এসে সুখ সাধনের ক্ষেত্রে আপনার বৃদ্ধি করবে, সুখ সাধনের জায়গা আপনাদের বাড়বে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা এই সময় পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গার সঙ্গে সঙ্গে আপনাদের শিক্ষার জায়গাটা, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে রাজযোগ, আপনাদের সুনাম অর্জন, মান সম্মান বৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবার আসি আপনাদের পঞ্চমপতি ধনভাবে অবস্থান করছে। দেখুন আপনাদের আকস্মিক ধনলাভ শেয়ার বাজার থেকে, লটারি থেকে আপনারা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হবে। সন্তানের ক্ষেত্রে আপনাদের সুযোগ কিন্তু আসবে এডুকেশনের জায়গা, যারা উচ্চশিক্ষাতে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের ইনকামের জায়গা কিন্তু সোর্সগুলো কিন্তু আপনাদের বাড়বে এবং ধনের জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। দেখুন এবং এর পাশাপাশি 10 আগস্ট 2022 এই যে মঙ্গল এবং আপনার রাহু এই অঙ্গারক দোষ আপনাদের সৃষ্টি করেছিল একাদশভাবে, সে মঙ্গল সরে যাচ্ছে দ্বাদশভাবে চলে আসছে, আপনাদের অঙ্গারক দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। যদিও মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রু প্ল্যানেট, আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শত্রু প্ল্যানেট। এই ষষ্ঠপতি দ্বাদশভাবে চলে যাওয়াতে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু এই মাসে কিন্তু দেখা যাবে আপনাদের। এবং এর পাশাপাশি আপনাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এই বা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং সপ্তমপতি সপ্তমভাবে সপ্তমপতি আপনার রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ বৃহস্পতি বকরি হয়ে গেছে। এই সপ্তমপতি বকরি হওয়ার জন্য ব্যবসার জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু এই মাসে কিন্তু নির্দেশ কিন্তু করছে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি, খুব একটা ভালো বলবো না, মোটামুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে। অষ্টমভাবে শনি অবস্থান করছে বকরি অবস্থায় ভাগ্যবতীকে নিয়ে। দেখুন কিছু ক্ষেত্রে আপনাদের শরীর সরকার নিয়ে বিশেষ করে পায়ে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ভাগ্যের যে পূর্ণ মাত্রায় সাপোর্ট সেটা কিন্তু আপনি মিথুন রাশির মানুষ আপনি কিন্তু পাবেন না। ভাগ্যক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিড়ম্বনা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে মিথুন রাশির জাতক অথবা জাতিকার ক্ষেত্রে। ভাগ্যক্ষেত্রে খুব একটা বৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে না। এর সাথে সাথে বলি কর্মপতি কর্মভাবে অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি সেখানে বকরি, মানে আপনাদের তিন গুণ লাভ কিন্তু দিবে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, আপনাদের এ সময় প্রমোশন বা বদলির একটা সম্ভাবনা, বা ব্যবসা যারা করছে ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। একাদশভাবে রাহু বিদেশ থেকে লাভ, একাদশে এককভাবে রাহু বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যারা যুক্ত আছেন বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রফিট কিন্তু পাবেন। এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে। তবে মিথুন রাশির ক্ষেত্রে যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ পাবেন, অর্থাৎ প্রেমের জায়গার ক্ষেত্রে আপনারা যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছিল সে প্রেমে আপনারা কিন্তু সাকসেস কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ
এবং দ্বাদশভাবে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অস্থিরতা কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি করবে, তবে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। দ্বাদশভাবে মঙ্গল আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য তৈরি কিন্তু করবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ওভারঅল যদি বলি, অর্থনৈতিক দিকটা যদি আমি আলোচনা করি, আর্থিক দিক থেকে কিন্তু আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই মাসে দিতে চলেছে। এক কথায় স্বর্গীয় সুখের প্রাপ্তি হতে চলেছে মিথুন রাশির। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।